সূচকের অঙ্গ দেখছি আমরা, কি বলছে না, টু টু দি পাওয়ার এক্স প্লাস টু টু দি পাওয়ার এক্স প্লাস টু টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 192 হলে এক্স এর মানটা কত হবে, এখানে অপশান দেওয়া আছে। তো প্রত্যেকের ভিতরে টু টু দি পাওয়ার এক্স আছে, তাহলে আমার টু টু দি পাওয়ার এক্স যদি কমন নেই তাহলে থাকবে 1 + 1 + 1 ইজ ইকুয়াল টু 192। এখানে বা দিয়ে টু টু দি পাওয়ার এক্স এটা তো কত হয় 3, 192। পর লাইনে বা টু টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 192, এটা তিন গুণা সেকেন্ড গিয়ে তিন ভাগ হয়ে গেল, তাহলে 3 × 6 = 18, 1 × 3 = 12, বা টু টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু কত হবে, 32 মানে 5টা 2 আর 64 মানে 6টা 2, তার মানে টু টু দি পাওয়ার 6। টু টু দি পাওয়ার এক্স মানে টু টু দি পাওয়ার 6, সেখান থেকে আমরা বলতে পারি অতএব এক্স ইজ ইকুয়াল টু আসলে 6। এক্সপেরিমেন্ট আমাদের কত দাঁড়িয়ে যাবে, এখানে অপশান যে ছিল অপশান বি এরটা আমাদের ঠিক হয়ে যাবে।